গাজীবপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার কলমবেশ্বর এলাকায় অপহরণের তিন দিন পর বিথি নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ অপহরণের সাথে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে পুলিশ জানায় গত দশে জুলাই মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেনের সাত বছরের মেয়ে বিথিকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা টাকা না পেয়ে তাকে হত্যা করে বস্তাবন্দি করে বাসার নিচতলায় টয়লেটের ছাদে রেখে যায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয় প্রবাসী বিল্লাল হোসেনের বাড়ি শরীয়তপুরে তার স্ত্রী সাত বছরের শিশু কন্যা নিয়ে বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন